রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা যখন প্রস্রাব করার জন্য নিয়ত করবে, সিদ্ধান্ত নিবে, তোমরা নিচু এবং নরম জায়গা তালাশ করো। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আরাদা আহাদুকুম আন ইয়াবুলা, তোমরা যখন প্রস্রাব করার জন্য ইরাদা করবে, সিদ্ধান্ত নিবে, ফালিয়ারতাদ্দা লিবাউলিহি মাউদিআন, তোমরা নিচু এবং নরম জায়গা তালাশ করো, অর্থাৎ এমন নিচু জায়গার মধ্যে প্রস্রাব করবে যাতে করে যদিও ছিটকা উঠে অন্তত তোমার গায়ে যাতে না লাগে। এমন নরম জায়গায় প্রস্রাবটা করবে যাতে করে প্রস্রাবটা ছিটকা বেশি না হয়, অর্থাৎ আপনি যদি শক্ত স্থানে প্রস্রাব করেন ছিটকা বেশি হবে কি কম হবে? বেশি হবে। যদি নরম জায়গায় করেন ছিটকাটা কম হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যতটুকু সম্ভব নিচু এবং নরম জায়গা তালাশ করবে। এখন আপনি যেভাবে টয়লেটে ঢুকলেন সেভাবে প্রস্রাবখানায় ঢুকলেন, ঢুকার পরে আপনার কাজ কি, বসে করবেন না দাঁড়িয়ে করবেন? কিছু মুসলমান ভাইরা দাঁড়িয়ে করার অভ্যাস আছে না নাই? প্রয়োজনে জিন্সের প্যান্ট আজকে থেকে বাদ দিয়ে দেন। আপনি যদি মোমেন হয়ে থাকেন, আপনার শরীরে যদি মুসলমান রক্ত থাকে, আপনি আজ থেকে দাঁড়িয়ে প্রস্রাব করা কখনো আপনার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 12, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মান হাদাসাকুম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াবুলু কাইমান, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান হাদাসাকুম, কেউ যদি এই কথা বলে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াবুলু কাইমান, আমার রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, ফালা তুসাদ্দিকু, তোমরা এটা বিশ্বাস করবে না, এটা রাসূলের অভ্যাস ছিল না। মা কানা ইয়াবুলু ইল্লা কাইদান, আমার রাসূল সব সময় তিনি বসে প্রস্রাব করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোন মুসলমান কি দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে না? এরপর আপনি প্রস্রাব করলেন, প্রস্রাব করার পর আমাদের মধ্যে কিছু ভাই আছে ধীরে ধরে 40 কদম পর্যন্ত হাঁটাচলা করে, এরকম আছে না নাই? আছে। এটা অতিরঞ্জিত, এটা বাড়াবাড়ি, এটা করা যাবে না। রাসূলুল্লাহর কোনো হাদিসে নাই, কোন সাহাবা ইকরামের এই আমল নাই। এখন পবিত্রতা অর্জনের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করছি, 40 কদম হাঁটতে হবে? নো। সুনান আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 2, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা আরাদাল বারাজা ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদুন, রাসূলুল্লাহ যখন টয়লেট করার জন্য, প্রস্রাব করার জন্য তিনি সিদ্ধান্ত নিতেন, তিনি লোকালয় থেকে দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদুন, আহাদুন মানে কি, একজন একজন মানুষও যাতে রাসূলকে না দেখে টয়লেট করতে অথবা প্রস্রাব করতে। এখন রাসূলুল্লাহ নির্জনে চলে যেত, এখন আমরা নির্জন থেকে বের হয়ে ঢিলে ধরে ধরে হাঁটা শুরু করছি। এখন আপনি বলেন, হুজুর আমি তো বয়স্ক মানুষ, আমাদের লিঙ্গের মধ্যে অনেক প্যাঁচ আছে, অনেক রগ আছে, এগুলা ফোটা ফোটা আসতে 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 আমার থাকে না, আমার সব ঝরে যায়। পরিচ্ছন্ন হবেন, রাসূলুল্লাহর হাদিস শুনুন। আপনি প্রস্রাব শেষ, এরপর আপনার কি করবেন? রাসূল আপনাকে পরিচ্ছন্ন হওয়ার দিক নির্দেশনা দিচ্ছেন। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 326, আন ঈসা ইবনে ইয়াজদাদ আল ইয়ামানি আন আবিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালা আহাদুকুম ফালিয়ানজুর যাকারাহু সালাসা মাররাতিন, ইদা বালা আহাদুকুম, তোমরা যখন প্রস্রাব করবে, প্রস্রাব শেষ হয়ে যাওয়ার পর ফালিয়ানজুর যাকারাহু সালাসা মাররাতিন, তিনবার পুরুষাঙ্গকে ঝেড়ে নিবে, অর্থাৎ পুরুষাঙ্গ বাম হাতে ধরে নিচ থেকে পিছন থেকে সামনের দিকে একটু চিপ দিয়ে ধরে সামনে টান দিয়ে ঝেড়ে ফেলবেন, সালাসাতা মাররাত, কয়বার? তিনবার। এরপর আপনি ঢিলে নিলেন, ঢিলে নেওয়ার পর আপনি যদি মনে করেন আপনার এখনো ক্লিয়ার হয় নাই, তাহলে আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় থেকে আপনাকে নিষ্কাশন করতে হবে, অর্থাৎ প্রয়োজন আপনি একটু উঠে আর একটু বসতে পারেন, যে যে জায়গায় আছেন ওই জায়গায় থাকতে হবে, ওইখান থেকে বের হতে পারবেন না। কারণ রাসূলুল্লাহ বলছে, এটা যত নির্জনে, যত নীরবে, যত একেবারে লোকালয় থেকে দূরে থেকে এটা সারা যায় ততই উত্তম। আচ্ছা বলুন, যারা 40 কদম হাঁটেন যে ভাইরা, তারা যখন টয়লেট করেন ওইখানে কি শুধু টয়লেট করে না প্রস্রাবও করে?
টয়লেটে যাওয়ার পর সে প্রস্রাব করল, ওইখানে 40 কদম কোথায় গেল? ওইখানে কি 40 কদম হাঁটে? আপনি বলবেন ভাই ওইখানে তো দীর্ঘক্ষণ সে বসে থাকে, দীর্ঘক্ষণ বসার কারণে এখন এটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমি বলবো দীর্ঘক্ষণ বসার কারণে যদি ক্লিয়ার হয় তাহলে প্রস্রাব কোনায় আপনি দীর্ঘক্ষণ বসেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনি দীর্ঘক্ষণ বসলে যদি এটা নিষ্কাশন হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে আপনি ওইখানে সময় দিয়ে ওইখানে নিঃশ্বাসন করেন। আপনি কেন নির্লজ্জর মতো মানুষকে দেখাচ্ছেন হেঁটে হেঁটে? কি বুঝাতে চাচ্ছেন? আমরা না বুঝার কারণে অনেকে করছি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। এইভাবে আমাদেরকে এই বিষয়গুলো, এই মেসেজগুলো আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এরপর আসেন, এরপরেও আপনার ভিতরে ছন্দ কাজ করছে, মনে হয় কিছু একটা লেগে কথা কয় না, সব আমি কমু, কিছু একটা আপনার ভিতরে কি লেগে গেছে, থেকে গেছে, এমনকি আপনার কিছু ছন্দ সংগ্রহ এইভাবে হচ্ছে, এখন আপনি কি করবেন? আসুন, কি করবেন? রসুল কি করতেন? সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 168, আন ইবনে হাকামি আন আবিহি قال ان رسول الله صلى الله عليه وسلم قال ثم توضى ونجح فرجه নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্রাব করতেন, প্রস্রাব শেষ করার পর ثم توضى তিনি ওযু করতেন, অনাদহ ফারজাহু যদি ওনার ছন্দ থাকতো তিনি লজ্জাস্থান বরাবর উপরে পানি ছিটকে দিতেন, যদি ছন্দ থেকে যেত তাহলে রাসূলুল্লাহ কি করতেন? লজ্জাস্থান বরাবর, অনাদহ ফারজাহু, লজ্জাস্থান বরাবর উপরে একটু পানি ছিটকে দিয়ে দিতেন। ধরেন আপনি ভালোভাবে নিষ্কাশন করার পর আপনার কাছে যদি এমন কোনো ছন্দ সংশয় থাকে তাহলে আপনি হাতে একটু পানি নিলেন, জেড়ে ফেলে দিলেন, আর সামান্য যে পানি হাতের মধ্যে থাকে এখান থেকে কিছু ছিটকিয়ে দিলেন, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে নেবেন।